যারা চেন্নাই বা বেঙ্গালুর বা তামিলনাড়ু আপনারা যান ট্রেনে বা ফ্লাইটে যাওয়া লাগে, আজকে আমি এমনই একটা ফেসিলিটি নিয়েছি। আজকে আমার পাশে দেখতেছেন যে কতটি বাস, আপনারা চাইলে এই বাস দিয়ে চেন্নাই বেঙ্গালুর খুবই কম পয়সায় যাইতে পারবেন। দরং ডিস্ট্রিক্টের মৌসিটা নামের একটা জায়গায় এখান থেকে নানান ধরনের বাসই আছে। এখান থেকে কলকাতা, কুচবিহার, চেন্নাই, বেঙ্গালুর, কর্ণাটকা, তামিলনাড়ু আপনারা যে যেখান থেকে জেনে যাইতে চান আপনারা চাইলে বাস দিয়ে যাইতে পারবেন। তো এই জন্য যে দেখতেছেন কত বাস, আপনি চাইলে এই বাসগুলো দিয়ে আপনি চেন্নাই বেঙ্গালুর বা কর্ণাটকা যাইতে পারবেন। আর এই বাসগুলো এত লাক্সারি, এত মানে সুবিধা, মোবাইল চার্জিং করার সুবিধা আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে, মানে কি লাগে আপনার এসি বাস, তার মানে কৃত্রিম নতুন ডিজাইনের বাস আছে যে দেখতেছেন, দেখতে যাটার বাঘের মতো দেখা যায় একটা বার্সা দেন আপনারা। এই বাসগুলো দিয়ে আপনারা চাইলে এত দূর দূরান্ত ভ্রমণ করাবেন, কোনো ধরনের বোরিং ফিল হইব না আপনাকে। এই এজেন্সিটার নাম হলো আবদুল্লাহ ট্রেভেল এজেন্সি। আর এই এজেন্সির যে মেন মানুষ আছে তার সাথে আমি আলাপ আলোচনা করুন। ফেসিলিটি বাস তো বাসের মতনই হয়, বাস তো আর মানে ফ্লাইটের মতন হবে না, তবু মানে মানুষের যাওয়ার জন্য আর একটা সুবিধা হয় যে গত যে ইলেকশন আইতেছে, ইলেকশনের টাইমে মানুষে হয়তো বা ট্রেন পাইতেছে না, ফ্লাইটে আবার পাইতেছে না, পয়সা বেশি লাগে। হ্যাঁ, যার জন্য এই যাও গত 2020 যখন লকডাউন আছিল, ওই লকডাউন থেকে আমি সার্ভিসটা আরম্ভ করছি অলরেডি করা, তখন মানে একটা গাড়ি সপ্তাহে চালাইতাম, ছাড়তাম। এখন গান্নে ঘর দুয়ার বর করতে এখন অলরেডি 40-50 গাড়ি, 40-50 গাড়ি আমার স্যার। এখন দেখেন এই নৌক বহুত গাড়ি খারাপ আছে, আরও রুডে আছে, আওয়াত আছে, এমনকি যাওয়া তো আছে। আচ্ছা, হ্যাঁ, আইডি দিলে মানে যে কোনো একটা ডকুমেন্টস, মানে হয়তো বা পান কার্ড নাইলে আধার কার্ড বা ভোটার আইডি, যে কোনো একটা ডকুমেন্টস দিলে হোয়াটসঅ্যাপে বাস আমি টিকিট। পয়সাটা কি আগে দেওয়া লাগবে না পয়সাটা না পয়সা পরে দিলে হবে? টিকিট দেওয়ার পরে কি বা একটা স্যাম্পল পয়সা 500 বা 1000 টাকা একটা দিব, মানে মানে সিট কনফার্মের জন্য। আচ্ছা, পরে টিকিটটা দিবেন, তারপর মানে পয়সা বেখানটা দেওয়া লাগবে, তাই না? বাসের ভিডিও কিনে অনেক ধরনের ভিডিও আপনারা পাইতেছেন, বহুতে টিকিট কাটার পরে মানে পয়সা আগে দেওয়া লাগে পরে টিকিট পান না, এমন অদ্ভুত ঘটনা ঘটছে। তো আমি এখানে লাইভ আইছি দরং ডিস্ট্রিক্টে, মানে লাইভ এই যেখানে ট্রেভেল এজেন্সি নাকি অফিস আছে সব কিছু আমি দেখলাম। আপনারা সবাই জানেন আমি যে ভিডিও রেকর্ড করি, জানিয়ে বুঝা করি কোন ধরনের ফ্রড হইব না। বাসগুলোর ভিতরে যে যদি দেখাই গেছে আপনাকে এত সুন্দর সুন্দর ফেসিলিটি, গাইস দেখেন এই যে যেখানে সিট একদম লাক্সারি সিট গুলো বলবো না, বাস মানে এটা মনে করেন যে কয়েকটা বিল্ডিং মিলে যে মানে মানুষ থাকে ফ্যামিলি ওয়াইজ এরকম মনে হয়। এই যে দেখেন এনে যদি আমি উঠি ওর আগে তো এরকম আছেই বা কিছু পঞ্চর মতো গাইজ, দেখছেন তুলতিলা সিটটা একটাবার দেখেন না আপনারা, এনে আরামসে দুজন মানুষ আপনারা হয়ে আসবেন, কোনো অসুবিধা হইব না, কোনো টেনশন নাই, একদম মানে আহলবহল জায়গা আছে, আপনারা আরামভাবে যাইতে পারবেন। আর ফুল এসি আছে, মোবাইল চার্জে দেওয়ার ফেসিলিটি আছে, আপনারা এই বাসেই এই ফেসিলিটি কিনা পাইবেন। তো এখন কথা হইলো টিকিট কম দামি বেশি দামি আছে, খেনাবাজে ধরেন এসি নাই, খেনাবাজে এসি আছে, আপনার ধরেন এসি আলা বাস লাগে, এই যে এদিকে আহেন কি লাগে, এই যে দেখেন এই যে এই যে আমি কোনো মিশা কথা কইতেছি না, এই জন্য যদি আপনারা দেখেন ওই যে দেখেন চার্জিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই, কোনো ধরনের অসুবিধা পাবেন না এনে যদি আপনারা সফর করেন, কারণ 3-4 দিন বাইরে সফর করা লাগবো, সফরটা যদি বোরিং সফর হয়ে যায় এই যে মানুষ বই রয়েছে, এই দিন এরা যাইবো কোনো জানি যাইবো ঘুরবার টুরবার নিয়ে, এই যে দেখেন এই যে সিট বুকিং করে রাখছে যা তন্নে কেউ না নেয়। ভাই কোনো যাইবেন? কর্ণাটক। কর্ণাটক যাইবেন? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে দেখতেছেন এখানে একদম আরাম মতো, এই যে দেন কি সুন্দর পঞ্চের মতো, এই যে এরকম খুঁজে আমি আরামসে ইচ্ছা করেন যে হুমু ঘুমা হুমু এক ঘুমে একবার আমি ব্যাঙ্গালোর বা কর্ণাটক যাবো সমু, কোনো ধরনের বোরিং ফিল হইব না। এই যে দিকে আহেন, এই যে এদিকে ক্যামেরাম্যান দেখে দাও, এই যে চার্জিং দেওয়ার এই যে ফেসিলিটি আছে কোনো অসুবিধা নাই, লাইট লাগে যে লাইটিং আছে একদম ঘরের মতো, মনে করেন আপনার ঘরে যেগুলো ফেসিলিটি আছে সব কিছু আপনার একটা বাসে পাইবেন, এত সুন্দর ফেসিলিটি আমার ভালো লাগছে। এরকম যদি একটা বাস থাকে 5টা ফ্যামিলি আরামসে চলে হারবেন, কথা একটা। তাহলে কথা হলো গাইস এত পয়সা দিয়ে ফ্লাইটে টিকিট কাটুন না, কাটার কি দরকার আমাকে, আমরা গ্রামের মানুষ, আমরা নর্মেল মানুষ, আমরা কম পয়সায় ভালো কিছু চাই, আমরা বেঙ্গালোর যান না এটাই তো কথা, আমরা বাসে যাই কি অসুবিধা আছে? আপনার ঘর কি ধারে? তামিলনাড়ু। তামিলনাড়ু? তো গাইস এই যে গাড়ি যে ড্রাইভার দেখতেছেন আমাগো আসামেরই কিন্তু গাড়ি, কিন্তু ইনি ড্রাইভার হইলো তামিলনাড়ুর। আচ্ছা তামিল কিছু কন্ত একটু শুনি, তামিলে কন যে ইয়ে যাবো কর্ণাটক যাবো, তামিলে কন? তামিল মে বলো, তামিল মে বাংলা তো বুঝে না, না কিদার জানা কিদার চাই বলো, বাংলা এঙ্গে মে বলো, সুলুঙ্গা বন্ডি এঙ্গে মে বলো, বুকিং ইরকে এলঙ্গি এলাম মেরে তো পোগো না, চলুঙ্গা এঙ্গে না পোলাম। এই যে যেটি কইলেন না, এটা যদি বাজারে যা কন না মাসে কো বাতরি কাগজ পড়তাছেন, দিশা পাইছেন আমার তো বুঝতেছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি তামিল ভাষা কইছে, আমার কাছে মনে হইলো কি জানি আইলা জেলে পেশাল ভাল্লো, কিন্তু অ্যাকচুয়ালি কইতেছে কি যারা যারা কর্ণাটকে যাবেন তারা তারা গাড়িতে উঠেন এই কথা কইছে। ঠিক আছে, ভাল লাগছে।
কাগজপাতি দেখছি টিকিট গুনে একটু দেখে দেন, এই যে দেন টিকিট হাতে করে রাখছে যে এরকম ধরনের স্ট্যাম্প পাইবেন, হ্যাঁ বুক নাম্বার আছে, এই যে দেখেন বাস সার্ভিস এরকম লেখা থাকবো, তো কোনো ধরনের অসুবিধা নাই। আপনারা যারা ভাবতেছেন চেন্নাই বা চেন্নাই দিয়ে কেউ আসামে আইবেন বা চেন্নাই দিয়ে কেউ পরপাটা বা জেনে আহা লাগে বা কর্ণাটকের দিকে আসামে আহা লাগে জেনে দিকে আহা লাগে, তাও ইনাদের সাথে কন্ট্যাক্ট করে হারবেন, কবে কোন তারিখে কীভাবে টিকিট আছে সব কিছু নম্বর আমি দিয়ে দিছি, তাদের সাথে যোগাযোগ করে যাই না বুঝে আপনারা টিকিট কাটেন যাতে আপনারা কোনো পেরেশানিতে না পড়েন। আপনার ঘর কি ধরে? কর্ণাটকা বেঙ্গালোর। কর্ণাটকা বেঙ্গালোর? হ্যাঁ। আপকা? তামিলনাড়ু সেলাম। তামিলনাড়ু সেলাম? থোড়া তামিল বতাই না? তামিল কঞ্জু কঞ্জু না বরং। হ্যাঁ থোড়া থোড়া எங்க ஊர் வந்து சேலம், இங்க வந்து ஒரு மாசம் ஆகுது, இன்னும் புக்கிங் ஆகல, புக்கிங் ஆச்சுன்னா கிளம்பிடுவோம். তার মানে কি কইলো ভাই? হিন্দি মে বলিয়ে থোড়া সা ওচ মে ইদার সে এক মহিনা এক মহিনা জায়গা এক মহিনা দেখো ও বুকিং নাই করিয়া না ও বুকিং আতো না মে যাতাও না। তো গাইস ঠিক আছে আপনারা যে যা বুঝছেন, এখন কথা হলো কি কেউ যদি আসামের যে কোনো কোনার থেকে কর্ণাটকা যান চেন্নাই যান বেঙ্গালুরু যান যে কোনো জায়গায় যাওয়া লাগে বা চেন্নাই বেঙ্গালুরু থেকে আসামের যে কোনো কোনো আহা লাগে আপনারা যোগাযোগ করেন।